पश्चिम बंगाल में कुणाल घोष को लेकर राजनीति सरगर्मी तेज हो गई है। कुणाल घोष के सम्मान में तृणमूल कांग्रेस ने कदम उठाया है। पार्टी के प्रदेश महासचिव पद से हटाए जाने के बाद कुणाल ने धीरे धीरे राज खोलना शुरू कर दिया था, जिसने लोकसभा चुनाव के दौरान तृणमूल की बेचैनी काफी बढ़ा दी थी। आखिरकार कुणाल को मनाने के लिए पार्टी सांसद डेरेक ओब्रायन तथा शिक्षा मंत्री ब्रत्य बसु ने शनिवार को उनके साथ बैठक की है। तीनों नेताओं की दक्षिण कोलकाता स्थित डेरेक ओब्रायन के घर पर करीब एक घंटे तक बातचीत हुई। कुणाल घोष का कहना है कि वे तृणमूल के साथ थे और रहेंगे। बैठक के बाद कुणाल घोष ने कहा, मैंने बार बार कहा है कि मैं तृणमूल के साथ था और रहूंगा, भले ही मेरे पास तृणमूल परिवार में कोई पद मिले या नहीं मिले। আমি বারবার যেটা বলে এসেছি, আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি এবং থাকবো। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের একটা পরিবারে আমি বারবার বলে এসেছি, আমার পদ থাক না থাক, আমি কর্মী সমর্থক হয়েও আমি তৃণমূলেই থাকবো। আমি আমাদের দলের বিশিষ্ট নেতা, মন্ত্রী এবং ব্যক্তিগতভাবে বন্ধু রাক্ত বসু, ওনার সঙ্গে এসেছিলাম। আমাদের দলের আর এক নেতা ডেরেক ওব্রায়নের কাছে কিছু কথা হয়েছে, সে বিষয়ে আমি বাইরে কোনো মন্তব্য করতে চাই না, এটুকু বলছি। যেটা বলে আসছিলাম সেটাই, অর্থাৎ তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি এবং আমি তৃণমূলেই থাকবো। বাকি কোনো কথার আমি এখন উত্তর দেব না, কারণ একটা দল আমাদের একটা কিছু কথা আলোচনা যেগুলো যাই হোক সেটা একটা আলোচনার বিষয়, কিন্তু আমি তৃণমূলে ছিলাম, আছি, থাকবো। মুখপাত্র হিসেবে কি দেখা যাবে? আমি এই বিষয়গুলো তো সব আগে উত্তর দেওয়া হয়েছে, মানে আমি বলছি দলে আমি দলে ছিলাম, আছি, থাকবো, একটু সময় দিন না। সব দেখা যে অসন্তোষ আপনার ছিল, খারাপ লাগা ছিল, এইভাবে তো দুম করে হ্যাঁ না এগুলো না, আমি এইটুকু বলছি যে আমি তৃণমূল কংগ্রেস পরিবারের একজন গর্বিত সদস্য এবং আমার মনে হয় আমার দলও আস্থা রেখে, স্নেহ রেখে আমাকে দলের সঙ্গে থাকার অধিকার যে আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের গান গাই, আজকে সেগুলো আগে গান ছিল, একটা ইয়ে ছিল, এক একটা গান গান এক এক সময় আনন্দ আকাশে বাতাসে সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে। তৃণমূলের লোক আরেকজন তৃণমূলের লোকের বাড়ি নির্বাচন নিয়ে কথা বলছে, এখানে এটার মধ্যে অস্বাভাবিক কথা নেই আর কি, কথা বলে সেটা আমি মিডিয়ায় বলবো না। আমাদের কুণাল দা কি আবার আমি এসব আমি বলেন শুনুন, আমার যদি আপনাদের কথা যদি ঠিক হয় তাহলে আমার গায়ে একটা অস্ত্রোপচার হয় বা যদি লিউকোপ্লাস্ট লাগানো হয়, লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা বলছেন যে কখন ছাড়বে কখন ছাড়বে কখন ছাড়বে, তো টাইম দিন না, দেখুন খুব গভীর ছিল তার মানে। কিন্তু কিন্তু যিনি সই করে সাধারণ সম্পাদক পদ থেকে সরালেন তার বাড়িতে বৈঠক, এটা তো অস্বাভাবিক। সবাই বলতে পারবো না, আমায় ডাকা হয়েছে বিস, হ্যাঁ আমি বলতে পারবো কুণাল দার অসন্তোষ মিটেছে, আমি যে নিয়ে এলেন গাড়ি করে আমার পাশে কুণাল ঘোষ দাঁড়িয়েছে, আমি তো আমার দলের স্পোক্সম্যান, কিছু বিষয় ছিল সেগুলো আমরা কিছু আলোচনা হয়েছে, আমি দলের আমি আবার বারবার বলেছি এসব পদ টদ এসব নিয়ে এগুলো সব গৌণ, মূল কথা হচ্ছে আস্থা ভালোবাসা সম্পর্ক, এগুলো হচ্ছে মূল জায়গা। আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি তৃণমূল পরিবারের একজন কর্মী সদস্য ছিলাম, আছি, থাকবো, বাকিটা সময়ের সঙ্গে দেখতে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে তৃণমূল একটি ঐক্যবদ্ধ পরিবার, এই নির্বাচনে আমরা দারুণ রেজাল্ট করবো, তার রণকৌশল ঠিক করতে আমরা এখানে এসেছি। তাহলে কুণাল ঘোষ সরিয়ে দেওয়া হলো কেন? এইসব তো আমি জানি, আমি তো কোনো চিঠি পাইনি, ও তো কোনো চিঠি পাইনি, আমি জানি চিঠি পাইনি, চিঠি পাইনি। আমার মনে হয় যে আপনারা তো দিন চলাকালীন বাইরে অপেক্ষা করলেন, আমার কাছে খবর আছে ঠিক 1:35 এখান থেকে বেরোবে, সন্দেশ খেলে একটা ভিডিও
আমার না, এটা আমাদের 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 কাছে, আমি সেটা জানি না, কারণ আমার কাছে বিকেল পাঁচটায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনি আজকে প্রেস কনফারেন্স করবেন, তার আগে আমাদের এখন এই মুহূর্তে এটা বলা সমীচীন নয় আমাদের উপর। হ্যালো, মাইসেলফ ডক্টর তানভীর আহমদ, ফাউন্ডার অফ টিভিআর হেলথ কেয়ার। হামারে ইয়াহাঁ পে প্রপার ক্যান্সার ক্লিনিক, ডায়াবেটিক, কার্ডিওলজিক, অর্থোপেডিক আর জো ভি ডিপার্টমেন্ট সব এক ছত কে নিচে সব কুছ প্রোভাইড কিয়া যা রহা হ্যায়। আর আপকা প্রপার ডায়াগনোস্টিক, ব্লাড টেস্ট, ইকো, ইসিজি, সিটি, এমআরআই কি ফ্যাসিলিটি ভি হাম লোগ দে রহে উইথ প্রপার অ্যাম্বুলেন্স সার্ভিস আর ডে কেয়ার। তো কিছু কেউ কই ভি সার্ভিস আর কই ভি হেল্প লেনা তো হামারে দিয়ে হুয়ে নম্বর পে কন্ট্যাক্ট কিজিয়ে। থ্যাংক ইউ। উমরা আর হজ কে সফর পর চলে অলজনা ট্যুর এন্ড ট্রাভেলস কে জরিয়ে হিউজ ডিসকাউন্ট পর, জাহাঁ মুনাসিব প্যাকেজ মে আপকো अच्छे से अच्छी सर्विस प्रोवाइड की जाएगी। आपको मिलेगी बेस्ट फ्लाइट, बेस्ट होटल्स, वो भी बिल्कुल मक्का और मदीना के करीब। खाने में रहेगी बुफे सर्विस। तो फिर दिए गए नंबर पर कॉल करें और अभी उमरा की सीट बुक करें इस नंबर पर। टिकट बुकिंग करने के लिए इस नंबर पर बुक करें 8100957669 पर आप बुकिंग कर सकते हैं।